हेलो गाइज आज आप देखो भिवो वाई बाइस मोबाइले क्यों कैमरा ग्लास लागानो है। कैमरा ग्लास लागान पर भिवो वाई बाइस फोन टी देखते और कत्तो भलो लागे। अपनारा भिडियो शेष पर्त देख आज हमें अपन देखो भिवो वाई बाइस मोबाइले डी प्लस कैमरा ग्लास क्यों लागानो है। कैमरा ग्लास लागान पर यह मोबाइले दिए अपनारा जे छवि तुलबें छबिर क्वालिटी और भलो है आपनर कैमराटी पुरोपुरी प्रोटेक्ट थाकबे। आज आपनादेर देखाबो भिवो वाई बाइस मोबाइले ग्लास कटिंग डी प्लस कैमरा ग्लास। आपनारा आमार हाथे एटी देखछेन भिवो वाई बाइस मोबाइले डी प्लस ग्लास कटिंग कैमरा ग्लास। एटी किभाबे मोबाइलेर कैमरार लेंसे लागानो हय आपनादेर सेटी देखाबो। आपनारा भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। जदि भिडियोटी मिस करे जान ताहले आपनारा जदि भूल ভাল ক্যামেরা গ্লাসটি লাগান তাহলে আপনারা দেখবেন যে ছবির কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য চলে এসেছে। সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সঠিকভাবে ক্যামেরা গ্লাস লাগানোর পর আপনারা যে কোনো ছবি তুলবেন ভিডিও করবেন দেখবেন ছবির কোয়ালিটি ভিডিও কোয়ালিটির পারফেক্ট ভিডিও কোয়ালিটি পারফেক্ট থাকবে। সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যামেরা গ্লাস লাগানোর আগে প্রথমেই আপনাদের যেটা বলবো সেটা হলো ক্যামেরার লেন্সটি ভালো করে টিস্যু দিয়ে বা वाइप दिए क्लिन कर क्लिन करा सदा थिनार व्यवहार करते भलोभ क्लिन करार पर ही कैमरा ग्लासटी कैमरार लेंसर मध्य लागानर चेष्टा करबें। देखो कि भावे अपन के कैमरा ग्लास लागिए देखा अपनारा देखते थकूँ। अवश्य कैमरा ग्लास लागानर समय एक कथा माथाय रखबें जे प्लस काटिंग आई काटिंग प्लसर ठीक ठाक पजिशने लागान হচ্ছে কিনা। যদি ঠিকঠাক পজিশনে লাগানো না হয় তাহলে কিন্তু ছবির কোয়ালিটি ঠিকঠাক আসবে না। সুতরাং আপনি দেখবেন যে প্লাসটি ঠিকঠাক ভাবে ফাঁকা আছে কিনা। দেখুন গ্লাসটি লাগানো হয়ে গেছে। দেখুন মোবাইলটি আগের থেকে কত ভালো লাগছে। আপনার ক্যামেরাটিও ফুল প্রোটেকশন পেয়ে গেল। এবার আপনি কভার ব্যবহার করতে পারবেন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি কভার লাগিয়ে আপনাদেরকে একটি পিকচার তুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটি দেখুন দেখুন কিভাবে ক্যামেরা গ্লাস লাগানো হলো এবং ক্যামেরা গ্লাস লাগানোর পর ছবির কোয়ালিটি দেখুন খুবই সুন্দর লাগছে। আমি এখানে একটি ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন আকাশ টেকাই চ্যানেল। এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে আমরা এই ধরনের ভিডিও বানাবার জন্য আরও উৎসাহ পাব। সুতরাং একটি লাইক তো আপনারা অবশ্যই করতে পারেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।